হ্যালো ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমি আপনার জন্য একটি হেলথ টিপস নিয়ে এসেছি। এই গরমে সুস্থ রাখতে আমি চাই আপনারা সুস্থ থাকুন, এর জন্য আপনাদের জন্য এই ভিডিও। অবশ্যই দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত। চলুন শুরু করা যাক। আজকের ভিডিওটি হলো যে আমরা বেশিরভাগই গরমে কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম এসব দিকে বেশি নজর যায় আমাদের। গরমে আমরা ভাবি যে এসব খেলে যেন আমাদের শরীর ভালো লাগবে, সুস্থ থাকবো। কিন্তু আপনি কি জানেন, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন শরীর ভালো করতে চাইলে কিছুতেই কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম খাওয়া চলবে না। তাদের পরামর্শ, গরমে এমন কিছু পানীয় খেতে হবে যা খেতেও সুস্বাদু এবং শরীরও সত্যিকারের অর্থে ঠান্ডা রাখবে, যেটা কিন্তু আপনার আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস করে না। গরমে শরীর সুস্থ রাখতে সকাল বা দুপুরের আগে আপনি ডাবের জল খেতে পারেন। এটা আপনার কাছে একটি প্রাকৃতিক ওষুধ বা প্রাকৃতিক কোল্ড ড্রিঙ্কস বলতে পারেন। বদহজমের হাত থেকেও শরীরকে রক্ষা করবে ডাবের জল। দুপুরে লাঞ্চের পর চলতে পারে বাটার মিল্ক, যদি কেউ অ্যাফোর্ড করে থাকে করতে পারেন। অন্যদিকে সন্ধ্যায় এক গ্লাস লেবুর শরবত খেতে পারেন। লেবুর শরবতে একটু লবণ চিনি মিশিয়ে যদি খান, এর ফলে আপনার তো ড্রিঙ্কসের কোল্ড ড্রিঙ্কসের আশা মিটবেই। উপরন্তু আপনার যদি গরমে খাওয়ার রুচি না থাকে, সেটাও কিন্তু আপনি এর থেকে উপকার পেতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ। যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অবশ্যই প্রেস করবেন, নাহলে আপনি পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাবেন না। আর কমেন্ট লিখুন ভালো লাগলো কি না, এইভাবেই পাশে থাকুন, কারণ আমি এইভাবে আপনাদের সুস্থ রাখার জন্য গরমে বিভিন্ন রকম হেলথ টিপস নিয়ে আসবো। তো থ্যাংক ইউ, আবার দেখা হবে।